প্রিয় ছাত্র ছাত্রীরা, গত দুটি পার্টে আমরা গাছের কথা গদ্যে গাছেদের সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানলাম। যে অজানা তথ্যগুলোর মধ্য দিয়ে গাছেদের জীবনের সঙ্গে মানুষের জীবনের অনেকখানি সাদৃশ্য খুঁজে পেলাম। এরপরে তোমরা 84 পৃষ্ঠায় খোলো, সেখানে দেখতে পাচ্ছি যে লেখক এরপরে বীজের কথা বললেন। প্রকৃতপক্ষে একটি বীজ হলো আগামী দিনের একটি শিশুর, বৃক্ষ শিশুর সুপ্ত অবস্থা। বীজের মধ্যে বৃক্ষ শিশুটি সুপ্ত অবস্থায় থাকে। এটা কিছুটা ডিমের মধ্যে যেভাবে প্রাণীদের অস্তিত্ব সুপ্ত অবস্থায় থাকে ঠিক সেই রকমই। তো বৃক্ষ মাতাও যেন তার বৃক্ষ শিশুটিকে সুরক্ষিত রাখবার জন্যই একটি কঠিন আবরণে তাকে ঢেকে রাখে, যাতে বিভিন্ন প্রতিকূল পরিবেশও বীজটি সুরক্ষিত থাকে। সকল বীজের আকারও যে একই রকম তা কিন্তু নয়। কোনোটা খুব ছোট, কোনোটা বেশ বড়, কোনোটা মাঝারি, বিভিন্ন বীজের বিভিন্ন আকার। লেখক এখানে একটা বিষয় বলেছেন যে মানুষ তার চারপাশে গাছগাছালি নিজেদের উদ্যোগে, নিজেদের আগ্রহে সৃজন করে থাকে, রোপণ করে থাকে। কিন্তু যেখানে মানুষের সচরাচর আগমন হয় না, কোনো দুর্গম স্থানে যেখানে মানুষ সহজে যেতে পারে না বা খুব একটা মানুষের আগমন যেখানে হয় না, সেখানেও কিন্তু নতুন নতুন বৃক্ষ জন্ম লাভ করতে দেখা যায়। তো সেই বৃক্ষগুলো কী রূপে জন্ম নেয়, এর মূলে রয়েছে প্রধানত দুটি কারণ। একটি হচ্ছে গাছ থেকে যখন কোনো ফল বৃন্তচ্যুত হয় তখন সেটা পরিপক্ক অবস্থায় থাকে সাধারণভাবে, এবং সেই পরিপক্ক ফলটি যখন মাটিতে পড়ছে তখন সেটি ফেটে যাচ্ছে, ফলে তার অভ্যন্তরে যে সমস্ত বীজ রয়েছে সেই বীজগুলো মাটিতে ছড়িয়ে পড়ছে। যে বীজগুলো মাটিতে রয়ে যাচ্ছে সেগুলো সেখানে উপযুক্ত পরিবেশে, অর্থাৎ মৃত্তিকা উত্তাপ এবং জলস্পর্শে সেগুলো অঙ্কুরিত হচ্ছে, অর্থাৎ বৃক্ষ শিশু জন্ম নিচ্ছে। কিন্তু কিছু কিছু বীজ আবার বায়ুর দ্বারা তাড়িত হয়ে হাওয়ার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে পৌঁছায়। আবার কিছু বীজ যেগুলি পাখিরা মুখে করে নিয়ে যায়, ফলের অংশটুকু ঠোঁটের সাহায্যে নিয়ে যায়, এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়, তো যেখানে গিয়ে পৌঁছালো সেইখানে কিন্তু বীজটা পড়ল, ফলে পাখিদের তারাও কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে সেই বীজ পৌঁছে যাচ্ছে, যেখানে পৌঁছাচ্ছে সেখানে আবার উপযুক্ত পরিবেশে, অনুকূল পরিবেশে নতুন বৃক্ষ শিশুর জন্ম হচ্ছে। শিমুল ফল, শিমুল ফল গাছটি উল্লেখ করেছেন, তো শিমুল গাছের তো শিমুল ফল যখন পরিপক্ক হয় তখন সেটা ফেটে যায় এবং সেই বীজটা তুলার সঙ্গে খুব সহজে হাওয়ায় উড়ে যেতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে বহু দূর পর্যন্ত পৌঁছে যায়। লেখক এখানে বলেছেন যে প্রত্যেক বীজ থেকে যে বৃক্ষ শিশুর জন্ম হয় তা কিন্তু নয়, কারণ যে বীজটা মনে করো পাখিদের সাহায্যে কোনো একটি কঠিন পাথরের উপর পড়ল, সে তো তিনটি প্রয়োজনীয় উপাদানের মধ্যে একটি পেল না, অর্থাৎ মৃত্তিকা পেল না, ফলে সেখান থেকে অঙ্কুরিত হলো না, অর্থাৎ নতুন বৃক্ষ শিশুর জন্ম হলো না, যেহেতু সেটা মৃত্তিকা পেল না। কারণ অঙ্কুরোদ্গমের জন্য উত্তাপ, জল, মাটি তিনটিরই প্রয়োজন আছে। তো এই বীজ যতদিন না পর্যন্ত
অনুকূল পরিবেশ পাচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু বীজের মধ্যে প্রাণটা সুপ্ত অবস্থায় থাকছে। যদি আমরা বাইরের থেকে খুব সজোরে তাকে আঘাত না করে থাকি, নিতান্তই বল প্রয়োগ না করে থাকি, তাহলে কিন্তু সেটা সুরক্ষিতই থাকে এবং ততদিন পর্যন্ত সুরক্ষিত থাকে যতদিন পর্যন্ত না অনুকূল পরিবেশ লাভ করে। এটা যেন প্রকৃতপক্ষে বৃক্ষ মাতারই সন্তানের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা। এই যে বীজের মধ্যে বৃক্ষের প্রাণ সুপ্ত অবস্থায় রয়েছে, বৃক্ষ শিশুটি সুপ্ত অবস্থায় রয়েছে, লেখকের কাছে এটি তাদের নিদ্রা অবস্থা। এখানে কিন্তু লেখক গাছেদের সঙ্গে গভীর একাত্মতায় তাদের অনুভূতিগুলিকে আমাদের সামনে তুলে ধরেছেন, যা আমাদের মনকেও বিশেষভাবে নাড়া দেয়। আমরা যেন গাছেদের অস্তিত্ব সম্পর্কে, গাছেদেরকে নিয়ে আমরা যেন বিশেষ অনুভূতি লাভ করতে পারি। অর্থাৎ গাছ কোনো জড়বস্তু নয়, প্রথম কথা। গাছের মধ্যে প্রাণ আছে, সেটা পূর্বেই লেখক বলেছেন, বহু পূর্বে। কিন্তু শুধু প্রাণ নেই, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। বিভিন্ন সাদৃশ্য উল্লেখ করার মধ্য দিয়ে তিনি সেটাকেই সবিস্তারে ব্যাখ্যা করেছেন সমগ্র গদ্যাংশ জুড়ে। আজ এই পর্যন্ত, বাকিটা পরদিন।